উত্তেজনায় চলছে বিষ্ণুপুর হাই স্কুলের শিশু সংসদ নির্বাচন। ভোটাররা দাঁড়িয়ে আছে, ভোট প্রক্রিয়া চলছে। প্রিসাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং আছে। প্রিসাইডিং দেখিয়ে দিচ্ছেন কোথায় ভোট দেবেন। ভোটাররা আস্তে আস্তে ঢুকছে। প্রিসাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং প্রত্যেকে উপস্থিত। ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে শিশু সংসদ নির্বাচনে ক্লাস ফাইভের ছাত্র। প্রার্থীর নাম সব জানা আছে তো? জানা আছে কে কে প্রার্থী? আর কে প্রার্থী আছে? সামনে একজন। আচ্ছা, প্রার্থীরাও ভোট দিচ্ছে, এরা সবাই ভোটার। কেমন লাগছে ভোট দিতে? এখানে আরেকজন প্রিসাইডিং অফিসার রয়েছেন, তার বক্তব্য শুনে নেবো। না, এটা দারুণ একটা নতুন উদ্যম, নতুন ভালো জিনিস। মানে শিশু সংসদ নির্বাচন বাচ্চারা কোনোদিন জানতে পারতো না, কিন্তু এইভাবে করলে ওদের মধ্যেও একটা বেশ আনন্দ অনুভব করছে আমরা। দারুণ দারুণ লাগছে। একজন প্রিসাইডিং বাইরে রয়েছেন। এই যে প্রিসাইডিং, প্রিসাইডিং স্যার, আপনি কিছু মতামত বলুন ভোট প্রক্রিয়া সম্বন্ধে। 2024 সালের শিশু সংসদের জন্য আমাদের ফাইভের ছোট ছোট বাচ্চারা ভোট পর্ব চলছে, খুব সুন্দরভাবে ভোটিং পর্ব চলছে। ছেলেরা খুব আনন্দের সাথে ভোট পর্ব চালাচ্ছে। আপনাদের বক্তব্য বলুন। ভালো, বিষ্ণুপুর হাই স্কুলের শিশু সংসদ নির্বাচন চলছে, এক ঘন্টার কাল চলল, শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। ম্যাডাম কিছু বলুন। সংসদ নির্বাচনের জন্য ভোট পর্ব চালানো হচ্ছে ক্লাস ফাইভে, এরা প্রথম ভোট দিচ্ছে। গণতন্ত্র কি জিনিস আমরা চাই ওরা এখান থেকেই শিখুক, কারণ পরবর্তী জীবনে ওদের, যেহেতু গণতান্ত্রিক দেশ, এই পদ্ধতিতেই ওদের এগোতে হবে, দেশ চলবে। ওদের প্রথম হাতে করে মনে হয় বিষ্ণুপুর স্কুলের ক্লাস ফাইভে এসেই হচ্ছে। না, যে কোনো একজনকে ভোট দেবে।
রোহন বলে কেউ আছে? রোহন আই বেসের সাথে রোহন তোমাদের কেমন লাগছে? কিসের নির্বাচন এটা? তোর কোন স্কুলের ছাত্র সব? একটু দাঁড়া হয়েছে, বললে দাঁড়া হয়ে আসে দাও, ওই যে